ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপির বিষয়ে। আপনি ফিনো পেমেন্ট ব্যাংকের যেটা বিসি ফুল অ্যাকাউন্ট, আপনি যদি এজেন্ট হতে চান ফিনো পেমেন্ট ব্যাংকের সাথে, আপনি সিএসপি নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে চান, তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনার জন্য এই ভিডিওটা, এই ভিডিওতে আপনাকে ডিটেলস বলবো ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি নেওয়ার প্রসেস কী। আপনাকে দেখেন সিএসপি নেওয়ার জন্যটা প্রসেস, আপনাকে সিএসপি প্রোভাইড করা হবে, আপনার কাছে একটা ফিঙ্গার ডিভাইস ইয়ানি কি বায়োমেট্রিক ডিভাইসের প্রয়োজন আছে। আপনার কাছে যদি বায়োমেট্রিক ডিভাইস মান্ত্রা মরফু স্টার্টেক জো ভি হে আপনার পাশ হোনে সে আপ সিএসপি লে সকতে হে, আপনার পাশ আধার কার্ড আর প্যান কার্ড হোনা চাহিয়ে সাথ মে। এ জো সিএসপি লেনে কে লিয়ে আপকো প্রাইস আয়েগা 500 রুপিস, 500 রুপিয়া পেহলে পেমেন্ট করনা পড়েগা। 500 রুপিস মে আপকো, আপনাদের যদি এই ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপিটা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আর যেগুলো ডিভাইস আছে, ডিভাইসের দাম আমি মার্কেট থেকে যতগুলি ফিনো পেমেন্ট ব্যাংকের ডিস্ট্রিবিউটর আছে বা অন্য যে কেউ আছে তার থেকে আপনাদেরকে অনেক কম রেটে আপনাকে মাল দেওয়া হবে, ডিভাইস দেওয়া হবে। এই মাইক্রো এটিএমের সাথে যদি কোনো ডিভাইস কেউ যদি আইটি নেয়, মাইক্রো এটিএমের প্রাইস দিলে আইটির জন্যটা 500 টাকা লাগে, আমি ওনাকে ফ্রি দিয়ে দেবো, সাবসিডি আইডিটা ফ্রি থেকে বানিয়ে দেবো। অনলি একটা মাইক্রো এটিএম ডিভাইস যদি কাউকে নিয়ে নেন, আপনার কোনো আইডির জন্য কোনো এক্সট্রা পয়সা দিতে লাগবে না, টাকা দিতে লাগবে না। আর ওয়েলকাম কিটের ব্যাপারে আমি আপনাদেরকে বলছি, ওয়েলকাম কিট দেখেন আপনারা অনেক যা অন্য ডিস্ট্রিবিউটরের কাছে থেকে আইডি নিয়েছেন বা মাইক্রো এটিএম ডিভাইস নিয়েছেন, কিন্তু আপনি ওয়েলকাম কিট পাচ্ছেন না, আপনি খাতা খুলতে পারছেন না, কাস্টমারের অ্যাকাউন্ট খুলতে পারছেন না, তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে ওয়েলকাম কিট নিতে পারবেন। এক সেট আপনার 700 টাকা লাগে, কিন্তু আমাদের এখান থেকে নিলে আপনাকে 300 টাকা জিয়াদা দিতে লাগে, আমার অল্প একটু বেশি দিতে লাগে। তো দেখেন আপনারা অবশ্যই আইডি যারা নিয়েছেন, পুরানা মার্চেন যেগুলো যারা আছেন ফিনো পেমেন্ট ব্যাংকের, তাদেরকে আমি বলছি আপনি হয়তো আইডিটা নিয়েছেন, আইডি খুলেছেন, আইডি পাসওয়ার্ড পেয়েছেন, অ্যাক্টিভ হয়েছেন, কিন্তু কাজ করতে পারছেন না, কারণ আপনার কাছে ওয়েলকাম কিট নাই, ডেবিট কার্ড নাই, আপনি কাস্টমারের অ্যাকাউন্ট খুলতে পারছেন না, খাতা খুলে দিতে পারছেন না। আপনি যদি কাস্টমারের খাতা খুলে দিতে চান, আবার আপনার কাছে খাতা নাই, পাসবুক নেই, এগুলো না থাকার জন্য আপনি ব্যাংকিংটা চলাইতে পারছেন না, মানে ঠিক মতো আপনি সার্ভিস দিতে পারছেন না, বা আপনার ডিস্ট্রিবিউটারে আপনাকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট করছে না, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করুন। আপনাদের যদি কোনো ধরনের ডিভাইস এর প্রবলেম আছে বা মাইক্রো এটিএম এর প্রবলেম আছে, আপনি ওয়েলকাম কিট পাচ্ছেন না, পাসবুক পাচ্ছেন না, যে কোনো ধরনের আপনি আপনি ভারতের যে কোনো স্টেট থেকে যাওয়া বা কোনো যে কোনো রাজ্য থেকে হন না কেন, আপনাদেরকে সামান দেওয়া হবে, আপনাদেরকে মাল আমরা এইভাবে কুরিয়ার করে পাঠিয়ে দিব। আগা আপনাদেরকে আমরা প্রিপেডেও সামান দিয়ে দিব, আবার আপনারা চাইলে ইচ্ছা করলে আপনাদেরকে আমি ক্যাশ অন ডেলিভারিতেও দিতে পারি, কিন্তু যেগুলো আপনার ওয়েলকাম কিট আছে এবং পাসবুক আছে তাদেরকে আমি বলবো যারা নিতে চান, তা এগুলো নেওয়ার জন্য আপনাকে প্রিপেডে নিতে হবে, প্রথমে পয়সা পে করতে হবে, তারপরে আপনি নিতে পারবেন। আর এই ওয়েলকাম কিট মিনিমাম 1000 টাকার নিতে লাগবে, আপনি 500 টাকা 200 টাকা কিটের জন্য আপনারা কল করবেন না। আর আইডিটা দেখেন, আইডি যে আইডি বানানোর জন্য আপনাদেরকে একটা ভিডিও দিব আমরা, প্রথমে ভিডিওটা দেখে নেবেন ভালো করে কীভাবে আইডিটা ক্রিয়েট করা হয়। তারপরে এখান থেকে আপনাকে যেগুলো বিসি মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য যোনটা আইডি থাকে ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার আইডি আপনাকে দেওয়া হবে, ওনার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো, আপনি নিজে ওখান থেকে ঘরে বসে থেকে আপনি কেওয়াইসি করতে পারবেন, কেওয়াইসি করে আপনি বিজনেসটাকে স্টার্ট করতে পারবেন। 2 থেকে 3 দিনের ভিতরে আপনার পাসওয়ার্ড পেয়ে যাবেন, পাসওয়ার্ড পাওয়ার পরে আপনি ওয়েলকাম কিট মাইক্রো এটিএম ডিভাইস নিয়ে আপনি ব্যবসাটা চালু করতে পারেন, আর মাসে কমপক্ষে 15 থেকে 20 হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন এই ব্যাংকিং সার্ভিসের ইয়ের থেকে। আপনি যদি দেখেন আপনি কোনো যে কোনো ধরনের মুদিখানার দোকানদার হন, আপনি আপনার শপ আছে, জেরক্স বা কম্পিউটারের শপ আছে, ওই শপে কিন্তু আপনি এগুলো সার্ভিস অ্যাড করতে পারবেন, মিনি এটিএম লাগায়ে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন মাসে। আপনি দেখেন আপনারা এই বিজনেসটা স্টার্ট করেন, ব্যাংকিং সেক্টরে আসেন, ব্যাংকিং আপনার যোনটা শপ আছে শপটাকে ব্যাংকিং বানিয়ে দেন, আপনি লোক আসবে, আপনাদের কাস্টমার বাড়বে, আপনি অন্য যে কোনো ব্যবসা করতেছেন সাথে আপনি যদি মাইক্রো এটিএমের সার্ভিসটা দেন, এটিএম ইউপিএসেও আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, মাইক্রো এটিএম দিয়েও করতে পারবেন ব্যবসাটা। এখন আপনাদেরকে আমি দেখাবো আমাদের যেগুলো অর্ডার করেছেন আমাদের এক্সিস্টিং কাস্টমার যেগুলো আছেন, এগুলো দেখেন এখানে গিয়াসউদ্দিন এখানে
উনি ওয়েলকাম কিট অর্ডার করেছেন 1000 টাকার, আমি এখানে প্যাক করেছি, এটাকে আমি কাল সকালে ডেলিভার করে দিব, ডেলিভারি বয় এসে আমাদের কাছ থেকে নিয়ে যাবে। এটা আসাম যাবে, আসাম এটা গিয়ে দরং ডিস্ট্রিক্টে যাবে, এইটা যাবে আপনার রিঙ্কু অনলাইন, মধ্যপ্রদেশ যাবে, এটা মধ্যপ্রদেশ থেকে অর্ডার করেছে, ইনি পাসবুক নেওয়ার জন্য অর্ডার করেছেন, 20 পিস পাসবুক এনাকে দেওয়া হয়েছে। আর ইনি হচ্ছে নূরজামাল শেখ, এটা মাইক্রো এটিএম ডিভাইস, এই ডিভাইসটা আছে। এভাবে সুন্দরভাবে আমরা প্যাকেটিং করে আপনাদেরকে সামানটা ডেলিভারি ইয়া ই কম প্রেসের দ্বারা আমরা যেটা কুরিয়ার আছে কুরিয়ারের সাথে আমরা শেয়ার করে দিই। এটা যাবে আসাম কোকরাঝার, কোকরাঝারে যাবে আসাম থেকে নিবে। আরও আছে অনেকগুলি অর্ডার আছে, এটা যাবে আপনি ওমকার সিং বিহার সিওয়ান, সিওয়ানে চলে যাবে, এটা বিহার থেকে অর্ডার করেছে। আর তার সাথে আছে এখানে আছে আপনার পাপুরি বেগম, এটা আসাম থেকে কামরূপ যাবে। আরও আছে এখানে আপনার এমডি আলফ্রাস আছে, এ নর্থ দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে চলে যাবে। আপনাদের কোনো ভয়ের চিন্তা নেই, টেনশন করা লাগবে না, আপনাদের কোনো ধরনের আপনারা একটু দ্বিধাবোধ করবেন না, পেমেন্ট করছেন আপনি বস্তু পাবেন। আপনি পেমেন্ট করলে আমরা এখান থেকে আমাদের এই ব্যবসাটাই মূল ব্যবসাটা হলো আমরা সার্ভিস প্রোভাইড করি। আমরা আপনাদেরকে আমরা আপনাদের কাছে থেকে 380 টাকা নিলাম, পাসবুক দিলাম না, আপনার কাছে থেকে আমি যদি টাকাটা নেই তাহলে ওই টাকার বদলে আপনার জনটা বস্তু দিব, ওইখান থেকে আমার যেটা কমিশন হবে আমি 50 টাকা বা 60 টাকা যেটা আসবে ওইটাতে আমার কাফি। আপনাদের কাছে থেকে এক্সট্রা কারো টাকা মারা যাবে না, যে যে কোনো ধরনের বস্তু অর্ডার করুক আমি সেগুলো বস্তু আপনাদেরকে পৌঁছিয়ে দিব নিশ্চিন্ত মনে। আপনাদের স্ক্রিনে যে নাম্বার শো হচ্ছে ওখানে কল করে আপনি যে কোনো ধরনের বস্তু লাগলে আপনি অর্ডার করতে পারেন। আর ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি নেওয়ার জন্য আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিস্ট্রিবিউটারও যদি কেউ ডিস্ট্রিবিউটার হতে চান, আপনি পুরানা মার্চেন্ট আছে আপনি ডিস্ট্রিবিউটার নিতে চান, তাহলে ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য কন্ট্যাক্ট করবেন। আজকের ভিডিওতে এখানে বলে আপনি ভিডিওটাকে সমাপ্ত করলাম, জয় একটা ফর্ম আরে হ্যাঁ।